আমাদের বাড়ির মা মনসার পুজো আজকে রবিবার, দুধকলা দিয়েছে ঠাকুরকে, তো সেই পুজোর প্রসাদ দেখো এখন খাবো। তো আমি স্নান করে পুজো টুজো সেরে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, একটু ডালিয়া করা ছিল তো সেটাই গরম করে আমি ডালিয়াটা খেয়ে নিচ্ছি, তারপরে রান্নার কাজে হাত দেবো। চলো আগে খাবারটা খেয়ে নিই। আমি পেতেছিলাম সেগুলো এরকম ভাবে জমে গেছে, তো এখান থেকে দুটো আমি একটা দুটো বোনকে দিয়ে দিয়েছি ওই বাড়িতে, বাপের বাড়িতে। আর এখন এগুলো আমরা, মানে আমার শ্বশুর বাড়িতে আমরা সবাই মিলে এটা খাবো। তো চলো টেস্টটা, মানে রিভিউ দেবে আমার ছেলে কিরকম হয়েছে, তো চলো আগে সবাইকে দিয়ে দিই তারপর আমরা খাবো। আমারটা পরে খাচ্ছি, তুমি খেয়ে টেস্টটা বলো কিরকম হয়েছে। একটা গ্লাসটা হাতে নাও, মুখটা তোলো, বলো খাও খাও খাও, একটু দেখাও সবাইকে, আইসক্রিমের লুকটা দেখাও। দেখো আমার হাতে বানানো আইসক্রিম কেমন হয়েছে বলো, রিভিউ দাও, টেস্টটা কেমন হয়েছে মুখে বলো। আম দিয়ে তো অবশ্যই আম আম হবে, খেতে কেমন লাগবে, হেভি, তোমার পছন্দ? মা ফার্স্ট টাইম বানাবে, কালকেই না করেছো, মা ফার্স্ট টাইম বানিয়েছে, তুমি খুশি তো, পাস করেছি তো? আমারটা খাবো, আমি খুলছি দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, নিজেরটা নিজেই রিভিউ দেবো। ইয়াম্মি, আমার দুই বোন খেয়ে ওরাও বলেছে যে খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে, তোমরা ট্রাই করতে পারো আইসক্রিমটা। দেখিয়ে দিচ্ছি কি দিবা নাকি, আমার বর খায়নি ও খাবে, হেভি হয়েছে। এদিকে আমার কাছে আয়, দুজনে একসাথে খাই। বইয়ের হাতের আইসক্রিম খেয়ে কেমন মুখটা দেখেই বুঝতে পারবে, ভালো হয়েছে, পারফেক্ট। কেমন হয়েছে বল, হেভি হয়েছে সত্যি, রিভিউ দিবি। মামা কোন হেভি বলেছে, কাঁচা মিঠা যে আমাদের পাঁচ টাকা দামের আমগুলো বিক্রি হয় না, আইসক্রিমগুলো ওরকম হয়েছে।